আসসালামু আলাইকুম। বাব্বাটা ব্লগ থেকে আমি আব্দুল সাত্তার আপনাদের স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের দ্বিতীয় ব্লগ। আজকে যাচ্ছি আমরা সিলেটের একটি সুন্দর পর্যটন স্পট জাফলংয়ে। যাওয়ার পথে হযরত শাহ পরানের মাজার শরীফ পরিদর্শন করলাম। আপনাদের ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, ধন্যবাদ। এটা ব্লগে চলে যাবে। আমরা এখন জাফলং যাচ্ছি। জাফলং যাওয়ার পথে এক সুন্দর একটা জায়গা পেলাম, দুই পাশে দুইটা লেক। সবাই আমরা রওনা হয়েছি, খুব সুন্দর জায়গা, লেকগুলো অনেক বড় বড়। খুব সুন্দর জায়গা, পানিগুলো একদম পরিষ্কার স্বচ্ছ, একদম মনে হচ্ছে সমুদ্রের পানি। এই যে জাফলং যাওয়ার রাস্তা, এই যে সিএনজি গুলা খাঁচা করে যাচ্ছে, দুই পাশে বীর আর বীর, বিস্তর এলাকা, অনেক লম্বা, দূরে দূরে দেখা যাচ্ছে বীর আর বীর, খুবই সুন্দর। যে আমাদের গাড়ি জাফলং যেতে পথে রাস্তায় চা বাগান পাইলাম, আমিও আছি ভাইয়া, তাই নামলাম। সবাইকে ফটো সেশন হচ্ছে, ভিডিও হচ্ছে, সবাই খুব আনন্দ, সব খুশি, সব লাফাইতে লাফাইতে চা বাগানে চা কেউ শিখতেছে। পুরো চা বাগান এলো পাহাড়, এই যে পাহাড়, কত উঁচা পাহাড়, আরে বাপরে বাপ, বিশাল বিশাল পাহাড়। এই যে তোমার আমি টেনে নিয়ে আসলাম জুমে, আসো আসো, ধর দাও ধর দাও, সামনে আসো সামনে আসো আসো, এদিকে তাকায় আসো, গুড, আসতে থাকো, আসো। চা বাগানের ভিতর দিয়ে বাবুটা সুন্দর আসতেছে আঁকা বাঁকা হয়ে, ফাইন। এই তো দেখবা, এবার তোমার ছবি দেখলে তো পাগল হয়ে যাবো সবাই। আস্তে আস্তে, আচ্ছা গুড, ভেরি গুড। এসে চাবান থেকে সবাই নেমে যাচ্ছে একে একে করে সবাই। এই যে চা বাগান, খুবই সুন্দর দেখার মতো। আকাশটা অনেক ভালো, অনেক সুন্দর কালার, দেখার মতো সুন্দর কালার আকাশ। ওই দিকে দূরে পাহাড় দেখা যাচ্ছে, আমার পিছনে পাহাড়। রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, অনেকগুলো গাড়ি এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। পাহাড় থেকে নামতেছি উল্টা পথে, কারণ আমি ভিডিও করতেছি, তার ব্যাক গিয়ারে নামতে হচ্ছে আর কি। এই এই যে চা বাগানগুলো, চা বাগানের গাছগুলো আছে, অনেক সুন্দর। অনেক দূরে পাহাড়ের উপরে ছোট ছোট চা বাগানগুলো, দূরে পাহাড়, ইন্ডিয়ান পাহাড়গুলো, ওই পাহাড়ের ওই পাশে ইন্ডিয়া। ইন্ডিয়াতে ওই যে পাহাড়ের চূড়ায় বাড়িঘর দেখা যায়, ছোট ছোট বাড়িঘর দেখা যায়, মানুষ হাঁটতেছে।
অবশেষে জাফলং এসে পৌঁছে গেলাম। পৌঁছে গেলাম এই যে সামনে লেক বারুচর পানি, যে এই বাড়িগুলো সব ইন্ডিয়াতে ইন্ডিয়ার বাসিন্দা দেখা যাচ্ছে আমাদের এপার থেকে। ওই যে নিচে অনেক মানুষ এই সিঁড়ি ধরে ধরে নামতে হয়, সিঁড়ি ধরে ধরে নামলাম। খুবই সুন্দর, পাহাড় জাফলং এর পাহাড়। যে দূরে বাড়ি দেখা যায়, একটা বড় পাথর কালো রঙের দেখা যাচ্ছে। আকাশ খুব সুন্দর। সবাই সিঁড়ির থেকে নামতেছে, দেখছো কত উঁচা সিঁড়ি, অনেক খারাপ সিঁড়ি। নামতে সহজ কিন্তু উঠতে বহুত কষ্ট হবে, উঠার সময় বোঝা যাবে মজা। ওই নামার সময় খুব মজা, ওঠার সময় মজা বোঝা যাবে না কেমন কষ্ট। সুন্দর পাহাড়, অনেক উঁচু পাহাড়, উঁচুতে ইন্ডিয়ান ঘর বাড়ি। এই যে একটা কালো পাথর, গাড়ি পার্কিং করে প্রায় 500 থেকে 600 মিটার নিচে নামলাম। নিচে নামে লেকের ধারে যাচ্ছি। গাছপালা অনেক সবুজ 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 অরণ্য, আকাশের মেঘগুলা খুব সুন্দর দেখা যাচ্ছে। দেবী স্রোত দেখো কত পানি জুড়ে আছে, সুপার 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 পানি দেখো করো, সুন্দর পানি। দেখো কত সুন্দর পানি, ইন্ডিয়া বর্ডার দেখা যাচ্ছে, বালু পাহাড়ের জায়গায় অনেক স্রোত। নৌকায় চড়ে আমরা ঝর্ণার কাছে যাচ্ছি। অল্প ঝর্ণা বৃষ্টির সময় অনেক জোরে পড়ে, তখন বৃষ্টি নাই তো, তখন অল্প পানি, বেশি পানি না, অল্প পানি। কেমন এই যে ঝর্ণার পানি আসতেছে অল্প অল্প, কারণ বৃষ্টি নাই, যে বৃষ্টি হলে অনেক অনেক জোরে পড়ে পরে। ওই যে দেখো কত বড় বড় পাথর, ঝর্ণা দিয়ে অনেক মানুষ উপরে উঠছে, উপরের থেকে পানি আসতেছে। এখানে প্রায় 4-5টা ঝর্ণা একসাথে, 4-5টা ঝর্ণা একসাথে, অনেকগুলো ঝর্ণা আছে।
দেখো তারা তিনজন জোড়া, বাহ 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 বাহ, কি ফাইন! তিনজন জোড়া বাজছে, জোড়া বাজছে, খুব সুন্দর। হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে, অনেক অনেক ফাইন ফাইন, স্মৃতি থাকবে, স্মৃতি থাকবে, খুব সুন্দর। হাই বলো সবাই, কষ্ট করে যাবে উঠছো, এরকম নামবা, আবার নেমে যাবো পানি। ওই দিকে দুইটা দেখা যায় ছোট ছোট, ওই উপরে জসিম চলে গেছে। আমি একটা পাহাড়ের উপরে দাঁড়ায় আছি, এক একটা পাথর অনেক বড় বড়, বিশাল বিশাল পাথর। অনেকে ঝর্নার পানিতে গোসল করছে, কিন্তু আমি ছবি তোলার কারণে গোসল করতে পারলাম না। যাই হোক, তবু ওরা আনন্দ পাইছে, এটাই আমাদের কাছে বেশি আনন্দ লাগছে। এবার সবাই একটু পানি ছিটাও, ছিটাও পানি, ছিটাও ছিটাও ছিটাও, যা যত পারো ছিটাও, জোরে জোরে পানি উঠাও, পানি ছিটাও, অনেক সুন্দর। সবাই পানিতে গোসল করতেছে, অনেক আনন্দ করতেছে। সেই জাফলংয়ের ঝর্নার পানি এত ঠান্ডা, শীত সবাই কাঁপা শুরু করে দিছে, ঠান্ডার চোটে সবাই কাঁপতেছে, অনেক ঠান্ডা। অনেক ঠান্ডা পানি, মজা মজা মজা, অনেক মজা অনেক মজা। অনেক সুন্দর অনেক সুন্দর, নৌকা যাচ্ছে। জাফলংয়ের অপূর্ব দৃশ্য এবং পর্বতমালা, জলাধারা, এই সুন্দর দৃশ্য উপভোগ করে আমরা জাফলং থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।